हाय गाइस वेलकम टू माय चैनल और এখন বাজে 11টা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল আর ওই জন্য এখন থেকে ব্লগ স্টার্ট করলাম এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি আর পুচকুশনাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে ব্রেকফাস্টে কিছু বানাতে পারিনি কারণ আজকে ভাবছি ব্রেকফাস্টে গরম গরম আলু সিদ্ধ আর ফ্যান ভাত দিয়ে ব্রেকফাস্ট করব বর একটু বাজারে গেছে তো বাজার থেকে আসুক তারপর ব্রেকফাস্ট করব তার আগে আমি সবজিগুলো কেটে নিই আর তোমরা সাথে থাকো সবজি কাটা হয়ে গেল দেখছিল তো ইচড় কাটলাম ইচড়ের পরে আলু কেটেছি আর বেগুন কেটেছি এগুলো কাটা হলো আমি যখন সবজি কাটছিলাম তখন একটা কাকু মাছ দিয়ে গেল আমাদের পুকুরে আজ মাছ ধরেছে চলো মাছগুলো দেখাই এই দেখো এখানে আছে সিলভার মাছ তারপরে তেলেপিয়া আর এগুলো সব তেলেপিয়া পোনা ছোট ছোট চারা পোনা রুই আছে এগুলো সব আমাদের পুকুরের মাছ এখানে দেখো রুমিও ঘুমাচ্ছে মা স্নান করে চলে এসেছে স্নান করে খাবার আমাদের খাবার রেডি করা হয়ে গেছে দেখো আমাদের খাবার রেডি করা হয়ে গেছে এবার খাবারটা খেয়ে নি খাবার খাওয়ার পরে অতগুলো মাছ কাটতে হবে তোমাদের সাথে পরে কথা বলবো বিকালবেলা ভিডিওটা কন্টিনিউ করছি তখন দুপুরবেলায় মাছ কাটার পরে পুচকুকে স্নান করালাম তারপর পুচকুকে খাওয়ালাম আমিও তাড়াতাড়ি করে স্নান করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠলাম দেখছি রোদ্দুর চলে গেছে রোদ্দুর নেই তো ওই জন্য পুচকুকে নিয়ে একটুকু উঠানে ঘুরছি আর এই দেখো আমাদের গোলাপ গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে এই একটা গোলাপ গাছ গোলাপ ফুল এই দেখো একটা ফুল আর একটা ফুল এখানে এই দেখো ছোট ছোট আরও ফুটেছে আর এই এখানে একটা ফুটেছে এই দেখো গাঁদা ফুলও ফুটেছে এখানে দেখো এখানে এইগুলো কি ফুল আমি নাম জানি না বাবা লাগিয়েছে তো এই ফুলগুলো দেখতে আমার খুব সুন্দর লাগে কিন্তু নাম জানি না কি আর বুঝকো আমাকে বকছে কি হলো বেটু কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বেটু কি হলো কি করবে ও বলছে আমি নিচে নামবো ওই জন্য আমাকে বকছে ও ও কি হলো কি হলো আর এখানে রোমিও চলে এসছে ও দেখো যেখানে যাবো রোমিও তো সেখানে মানে সেখানেই যাবে রোমিও আর দেখো পুচকু ফোন নিয়েছে ফুল ছিটছে ফুলগুলো ছেড়ে ছেড়ে ফেল ফেলছে এবার রুমে যাই সন্ধ্যে দেখাবো সন্ধ্যে হয়ে এসছে তারপর তোমাদের সাথে কথা বলবো রুমে এলাম তারপর সন্ধ্যে দেখালাম আর আজকে বাবা বাইরে গেছিলো তাই পোচকু সারাদিন আমার কাছেই ছিল
এই মার তো বাবা এলো, তাই পুচকুকে বাবার কাছে দিলাম। তারপর তোমাদের সাথে আমি গল্প করতে এলাম। তো বাবা বাইরে গেছিলো, কিছু জিনিস এনেছে। এই দেখো, এই কলাকন্দ মিষ্টিগুলো এনেছে, আর এটা খোলা যাচ্ছে না। আর মিহিদানা এনেছে, আরে সীতাভোগ এনেছে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি সোনার রিং কানের মানে কিনবো। আমার এরকম কানের আছে প্রচুর, তো রিং নেই, এগুলো সিটিকল পরে আছি। তো আজকে আমি ভাবতে পারিনি যে বাবা রিং কানের আনবে। আর আমার আংটিও আছে প্রচুর, তো সব আংটিগুলো না আমার হাতের সাইজের চেয়ে বড়ো। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার সাইজের একটা আংটি কিনবো, তো আমি কিনবো কিনবো করে কেনাই হয়নি। তো আজকে বাবা একটা আংটি এনেছে, চলো দেখো ওগুলো। এ দেখো এই আংটিটা, তোমরা দেখতে পাচ্ছ আমি হাতে পরে দেখাচ্ছি, হাতে সাইজের। এই কান্ডগুলো তো মিষ্টিগুলো একটু খাই, আর বাবাকে চা করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চা করা হয়ে গেছে, বাবাকে চা দেওয়াও হয়ে গেছে। তো এই দেখো আমি এই কানেরগুলো পরেছি, সিটি কলটেরগুলো খুলে রেখে দিয়েছি, সোনারগুলো পরলাম, আংটিটাও পরেছি। তো আমার হাজব্যান্ড বাইরে গেছিলো, ওকে সিঙ্গারা আনতে বললাম, তো সিঙ্গারা নিয়ে এসছে। বলো সন্ধ্যেবেলা সিঙ্গারা না খেলে হয়, বলো তোমরাই বলো। তো চলো আমি ওগুলো রেডি করি, তোমরা সাথে থাকো। দেখো আমার পুচকা সোনা কি করছি, খেলু খেলু করছে টেডি নিয়ে। তো আমার সিঙ্গারা খাওয়া হওয়ার পরে আমি আর মা রুটি করে নিয়েছি, রুটি আলু ভাজা আর ওই মিষ্টিগুলো বাবা এনেছে, ওগুলো দিয়েই আমাদের হবে আজকে রাতের ডিনার। এবার পুচকুকে ঘুম পাড়াবো। আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে পরের ভিডিওতে, আর সবাই ভালো থাকবে, গুড নাইট, সি ইউ।